হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অধরা ইস্টাদ ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি একটি মুভি রিভিউ ব্লগ বানাবো, বিকজ আজকে আমি এ যাবৎকালের সবচাইতে বাংলাদেশের সবচাইতে ব্যয়বহুল, সবচাইতে আলোচিত ও সমালোচিত মুভিটি দেখতে গিয়েছিলাম, দিনদাদের। ফার্স্টে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি আজকের ভিডিওতে যা বলবো সেটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত। আসলে মুভিটা দেখতে গিয়ে আমার মনে হলো যে আমি আর আমার ফ্রেন্ড দেখতে গিয়েছিলাম, 300 টাকা করে 600 টাকা নষ্ট হয়েছে। এক্সপেকটেশন ছিল যে প্রিভিয়াস অনন্ত ভাইয়ার যেরকম মুভিগুলো ছিল একটু কমেডিয়ান টাইপ, একটু হাসি বা মন ভালো হয়ে যায় এরকম, বাট এই মুভিটা টোটালি এরকম না। ওই জায়গাগুলো থেকে অনন্ত ভাইয়া খুব বেশি ইম্প্রুভমেন্ট হয়েছে অনন্ত ভাইয়ার। আর আজকে হলের সিচুয়েশনটা তোমরা দেখে নাও। আমরা চলে এলাম বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে মুভি দেখার জন্য। আসার পরেই দেখতে পেলাম টিকিটিংয়ের এখানে অনেক ভিড়, অনেক সিরিয়াল ছিল। প্রায় 45 মিনিটস দাঁড়িয়ে থাকার পর অবশেষে 2টা টিকিট পেলাম, তাও আবার 6টা শোয়ের টিকিট পেলাম। টিকিট পাওয়ার পর ভাবছি যে এখন কি করা যায়। তারপর একটু দুপুরে লাঞ্চ করলাম, একটু ঘোরাফেরা করলাম, একটু কেনাকাটা করলাম। করার পর দেখলাম অলমোস্ট 5:45 বাজে, তো এখন গেলাম ঢুকতে। ঢুকার এখানেও দেখলাম যে অনেক সিরিয়াল, তো সিরিয়াল ধরেই ঢুকলাম ভিতরে। মুভি দেখতে ঢুকার পূর্বে কিছু খাবার দাবার কিনে নিলাম, যেমন পপকর্ন আর কোক। আচ্ছা, বাংলাদেশের অন্যান্য মুভি থেকে কিছু কিছু দিক দিয়ে দিনদারে ভালোই ছিল, যেমন ডিরেকশনটা খুব ভালো ছিল। উনি ইরানি ডিরেক্টরদেরকে ভালোই ডিরেকশন দিয়েছেন, বাংলাদেশি ডিরেক্টর। সে সাথে অ্যাজ ইউজুয়াল সব মুভি থেকে সিনেমাটোগ্রাফিও ভালো ছিল। আর মুভিটি কয়েকটি দেশে শ্যুট করা হয়েছে, তার জন্য মুভির দৃশ্যগুলোও খুব ভালো ছিল। এবার আসা যাক চরিত্রে। মুভির চরিত্র বলতে অনন্ত ভাইয়া নিজেকে অন্যান্য মুভি থেকে এই মুভিতে অনেক বেশি ইম্প্রুভমেন্ট নিয়ে এসছে নিজের মধ্যে। আর বর্ষা আন্টি, সে নায়িকা হিসেবে টোটালি চলে না, তার জন্যই মুভিতে এরকম কমেন্ট আসতেছে বা এত আলোচনা সমালোচনা। আর মুভির স্ক্রিপ্ট খুব বেশি ভালো ছিল না। আর সবচেয়ে ভালো চরিত্র যেটা ছিল মুভির সেটা হলো আবু খালেদ, মুভির ভিলেন চরিত্র। উনি খুব ভালো অভিনয় করেছিলেন ওভারঅল মুভিটাতে। আজকে আমার এই টি শার্ট পরে ভিডিও বানানোর একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে চ্যানেল ব্র্যান্ডের একটা টি শার্ট, যেটা আমি অনন্ত ভাইয়ের ফ্যাক্টরি থেকে গিফট পেয়েছি। এই টি শার্টটা পরে বর্ষা আন্টি মুভিতে একটা শ্যুট করেছিল, একটা ফার্স্ট শ্যুটটা, মেবি ফার্স্ট সিনটা করেছিল এই টি শার্টটা পরে। তার জন্য ভাবলাম রিভিউ যেহেতু ওই মুভির দিব, এই টি শার্টটা পরে আসি, তাই আসলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।